এবার ক্রিকেট প্রসঙ্গ কোনো এক অজ্ঞাত কারণে নির্ধারিত সময়ের মাসখানেক পেরিয়ে গেলেও এখনো শুরু হচ্ছে না প্রথম বিভাগ ক্রিকেট লীগ এজন্য ক্ষুব্ধ ক্লাব কর্মকর্তারা দায়ী করছেন সিসিডিএম এর উদাসীনতাকে সেই সাথে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি বিপিএল এর ব্যস্ততা আর সিসিডিএমের রদবদলের বদলের গুঞ্জনকেও লিগ শুরু না হওয়ার কারণ হিসেবে দেখছেন প্রথম বিভাগের ক্লাবগুলো সবশেষ তিন বছর প্রথম বিভাগ ক্রিকেট লীগ হয়েছে ডিসেম্বরে আগস্টে দলবদলের পর অক্টোবরে শুরু হয়েছে লীগ অথচ এই মৌসুমে সেই লীগ শুরুর নামগন্ধ নেই নভেম্বর শেষ হলেও ক্লাবগুলোর সাথে আলোচনায় বসেনি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস সিসিডিএম তাই তো প্রচন্ড হতাশা আর খুব তৈরি হয়েছে প্রথম বিভাগের ক্লাবগুলোর মাঝে লীগটা যে কেন হচ্ছে না এটা আসলে সিসিডিএমই বলতে পারবে কারণ সত্যি কথা বলতে আমার মনে হয় সিসিডিএম আগ্রহ নেই যদি আগ্রহ থাকতো তারা তো আমাদেরকে বলতো যে অমুক তারিখে দলবদল মিটিং হওয়ার পর নরমালি দলবদলের ডেট দেয় কিন্তু আমরা রমজানের মাসেই অনেক মোটামুটি সবগুলা টিমই আহ পেমেন্ট করে ফেলেছে হ্যাঁ অর্ধেক পেমেন্ট করে ফেলেছে এখন প্লেয়াররা চাপ দিচ্ছে যে আমরা কবে খেলা হবে কিন্তু কেন হচ্ছে না আলিক এ নিয়ে ধসা থাকলেও দুটি প্রধান ইস্যুর সামনে এসেছে অনুসন্ধানে প্রথমত পরিবর্তন আসার কথা বিসিবির নতুন নির্বাচিত কমিটিতে নতুন কেউ দায়িত্ব নিতে পারে সিসিডিএম এর তো প্রথম বিভাগের দল পরিচালনা করে এমন কিছু প্রভাবশালী ব্যক্তি ব্যস্ত বিপিএল নিয়ে তাই তো গুটি কয়েক ব্যক্তির হাতে বন্ধি প্রথম বিভাগের দরজা যেটা মনে হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত একটা ব্যাপার ছিল তারপরে শোনা যাচ্ছে মানে আমি নিশ্চিত না যে কিছু কমিটির পরিবর্তন হবে হয়তো এই জন্য সিসিডিএম এর দায়িত্বে যে মেম্বার সেক্রেটারি আছে যিনি আছেন হয়তোবা বা তার আগ্রহ কম কিন্তু এটা হওয়া উচিত না এটা হচ্ছে আমাকে বিপিএল এর সাথে জড়িত থাকলেও লিগুলা লিগ লিগের সময় হবে বা সূচি অনুযায়ী হবে ক্রিকেট সিজন আমরা ক্রিকেট খেলতে চাই খেলোয়াড়রা ক্রিকেট খেলতে চায় অথচ দেখুন বিপিএল মাতানো আফিফ হোসেন জাকির নাহিদুল ইসলামের মতো তরুণ ক্রিকেটাররা এসেছে প্রথম বিভাগের লীগ খেলেই তাই তো এই লীগ শুরু সুনির্দিষ্ট ক্রিকেট ক্যালেন্ডার তৈরির পুরনো দাবিটা আবারও জানাচ্ছেন ক্রিকেট সংশ্লিষ্টরা হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা এবার বিপিএল এর খবর শেষ হয়েছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব হাইভোল্টেজ ম্যাচে ঢাকা কে বারো রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কুমিল্লার দিয়ে একশো আটষট্টি রানের জবাবে আট উইকেটে একশো পঞ্চান্ন রানের বেশি করতে পারেনি সাকিবের দল এই জয় টপকে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে এখন কুমিল্লা এবারও তামিমের কাছে হার সাকিবের ঢাকা পর্বের পর চট্টগ্রামেও ভিক্টোরিয়ানসের ভিক্টোরি ঠেকাতে পারল না ডায়নামার্স অথচ দুদলের জন্যই ছিল টেবিলের শীর্ষে উঠে শেষ চার নিশ্চিতের মিশন সেই লক্ষ্যে কুমিলার ছুঁড়ে দেওয়া একশো আটষট্টি রানের জবাবে শুরুতেই এভিন লুইসকে হারিয়ে বসে ঢাকা ঝড় তুলতে পারেনি সাদমান ইসলাম সাকিব আল হাসান আর সুনীল নারিনের মিলল বোলিং টোপে পরিণতি দশ ওভারে তিয়াত্তর রান তুলতে নেই টপ ওপেনার জো ডেন্ডির উনপঞ্চাশ রানের সঙ্গে পোলারের সাতাশ আর মোসাদ্দেক জহুরুলের সতেরো রানের দুটি ইনিংস ঢাকাকে আসার ভেলায় ভাসালেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি জয় থেকে বারো রান দূরেই থামতে হয় ঢাকাকে এর আগে টস ফেরে ব্যাট করতে নামা কুমিল্লার শুরুটা হয় দুর্দান্ত উদ্বোধনী জুটিতে তামিম লিটন জুটির ষাট রানে সংগ্রহের ভিত পায় কুমিল্লা তামিমের সাঁত্রিশ আর লিটন দাসের চৌত্রিশ রানের ইনিংসের পর ম্যালন রানের ইনিংসে ভর করে একশো সাতষট্টি রানের লড়াকু পুঁজিগড়ে কুমিল্লা জয়ের পথে বোলিংয়ে বাকি কাজটুকু সারেন ব্রাভো সাইফুদ্দিনরা তবে বিগ ম্যাচের উত্তাপের মাঝে ওই দিন স্পোর্টসম্যানশিপের বড় উদাহরণ স্থাপন করেন তামিম ইকবাল ব্রাভর ভুলে কেভুন কুপার রান আউট হয়ে সাতঘরের পথে ফিরলেও কুপারকে আবারও বাইশ গজে ফিরিয়ে এনে বুঝিয়ে দিলেন যে ভদ্রলোকের খেলা ক্রিকেট নাহিয়ান যমুনা স্পোর্টস এদিকে দিনের প্রথম ম্যাচে ঘরের মাঠে হতাশায় পড়তে হলো চিরাং ভাইকিংসকে এবার রাজশালীর প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে শিখে গেল স্বাগতিকরা নিজেদের দশম ম্যাচে রাজশাহী কিংসের কাছে তেত্রিশ রানে হারে তারা রাজশাহীর করা ছ উইকেটে একশো সাতান্ন রানের জবাবে একশো আঠাশ রানে থামে ভাইকিংসের ইনিংস অভিষিক্ত কাজী অনেক নিয়েছেন চার উইকেট ম্যাচ সেরা হয়েছেন ড্যারেন সামি টেবিলের তলানির দুই দল টিকে থাকে জয় ভিন্ন পথ ছিল না চিটাং ভাইকিংস আর রাজশাহী কিংসের সামনে এমন সমীকরণে টি টোয়েন্টিতে অভিষেক বল হাতে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে দিলেন কাজী অনিক রাজশাহীর এই তরুণের চার উইকেট শিকারে একশো চব্বিশেই গুটিয়ে গেল ভাইকিংসদের ইনিংস একশো আটান্ন রানের লক্ষ্যে কখনোই অবশ্য জয়ের কক্ষপথে ছিল না চট্টগ্রাম ছন্নছাড়া ছাড়া দলটি শুরুতেই হারায় ইনফর্ম লুক রঙ্কিকে পারেনি সৌম্য এনামুল রাউল ভ্যানজিলের ব্যাট থেকে সাতাশ রানের প্রতিরোধে ভেসে গেছে অনেকের দুর্দান্ত অভিষেকে সতেরো রান দিয়ে প্রতিপক্ষের চার উইকেট শিকারে লজ্জায় ডোবান তিনি দু উইকেট নেন মুস্তাফিজ এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহী লুক রাইটের পঁচিশ মুশফিকের একত্রিশ ফ্র্যাঙ্কলিনের তিরিশে বড় স্কোরের ভিত ছিল না শেষ দিকে অধিনায়ক ড্যারেন সামি ছয়ে একশো সাতান্ন রানের সেই স্কোরেই অবশ্যই শেষ পর্যন্ত চার জয় নিয়ে টিকিয়ে রাখে রাজশাহীর শেষ চারের সম্ভাবনা আর দশ ম্যাচে সপ্তম হার চিটাং হাসান যমুনা স্পোর্টস দর্শক জানিয়ে দিতে চাই বিপিএল এর পয়েন্ট টেবিলের চট্টগ্রাম পর্ব শেষের শেষ শেষ অবস্থা নয় ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে সবার উপরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম দল হিসেবে আগের দিনে শেষ চার নিশ্চিত করা খুলনা টাইটান্স তেরো পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে আর তিন নম্বরে থাকা ঢাকা এর পয়েন্ট এগারো দশ ম্যাচে পাঁচ জয় বর্তমান চ্যাম্পিয়নদের এদিকে নয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে সুপার এর সম্ভাবনা জড়ালো করেছে রংপুর রাইডার্সও দশ ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে আসা শেষ চারের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে রাজশাহী কিংসও সাত দশ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পরের স্থানে রয়েছে নাসির হোসেনের সিলেক্ট সিক্সার্স আর টেবিলের তলানিতে থাকা চিরাং ভাইকিংস 10 ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে ছিটকে গেছে বিপিএল এর পঞ্চম আসর থেকে দেখছেন সকালের স্পোর্টস ওয়ার্ল্ড স্বাগত আরও একবার আবারও ক্রিকেট প্রসঙ্গে বেতন কাঠামোতে আর্থিক বিপ্লব ঘটাতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা সব কিছু ঠিক থাকলে দুই কোটি রুপি বেতন পাওয়া কোহলি ধোনিদের অর্থ দরাবে প্রায় 10 কোটিতে অস্ট্রেলিয়ার মতো লাভের অংশ পাবেন তারা চলতি সপ্তাহে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসবে বিনোদ রায়ের পর্যবেক্ষক দল ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে দর কষাকষি শেষে বর্ধিত আয় নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা দাবি অনুযায়ী পেয়েছিলেন বোর্ডের লভ্যাংশের 26 শতাংশ সেই দৃষ্টান্তের পথে হেঁটে বেতন বৃদ্ধির দাবি এবার ভারতীয় ক্রিকেটারদের বোর্ড থেকে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের দুই শীর্ষ ক্রিকেটার স্মিথ রুটদের আয় যেখানে দশ কোটি রুপি সেখানে কোহলি কিনা পান মাসিক দু কোটি অথচ বিসিসিআই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী বোর্ড তবে বিরোধ নয় দাবি খতিয়ে দেখছে বিনোদ রায়ের লোধা কমিটি শ্রীলঙ্কার বিপক্ষে দুই ডিসেম্বর শুরু হতে যাওয়া দিল্লি টেস্টের আগেই এ বিষয়ে একটি জরুরি বৈঠকে বসবে বিসিসিআই যেখানে থাকবেন কোহলি ধোনি আর কোচ রবি শাস্ত্রী সবকিছু ঠিক থাকলে সেখানেই গ্রেড তৈরি করে নেওয়া হবে কয়েকগুণ বেতন বৃদ্ধির যুগান্তকারী সিদ্ধান্ত বেতনের হিসেবে ওজি ও ইংলিশরা এগিয়ে থাকলেও স্পন্সরশিপ আর অ্যান্ড্রোসমেন্ট মিলিয়ে অর্থাৎ ব্যক্তিগত উপার্জনে ভারতীয় ক্রিকেটাররাই সবার উপরে যার বড় একটি অংশ আসে আইপিএল থেকে কোহলির মতো শীর্ষস্থানীয় ক্রিকেটাররা মৌসুমে বারো কোটি রুপি আয় করেন এই আসর থেকে ক্রিকেটারদের এই দাবি মেনে নিলে শুধু জাতীয় দলই নয় ঘরোয়া ক্রিকেটারদের আয়ও বেড়ে যাবে দ্বিগুণ উপকৃত হবেন নারী ক্রিকেটাররাও একই সঙ্গে অন্য দেশের ক্রিকেটারদের জন্য উজ্জ্বল হবে অধিকার আদায়ের পথ পথেশাম সবুজ যমুনা স্পোর্টস এবার নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ আত্মীয় হবে নিউজিল্যান্ড ওয়েলিংটনের ম্যাচটি শুরু হবে ভোর চারটায় সিরিজের প্রথম টেস্টে দলের নিয়মিত দুই সদস্য ওয়াটলিং আর টিম সাউদিকে পাচ্ছে না স্বাগতিক নিউজিল্যান্ড হিপ ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন উইকেট কিপার ওয়াটলিং আর দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার অপেক্ষায় থাকা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে আছেন সৌদি ওয়ার্ল্ডলিগের পরিবর্তে এই টেস্টে অভিষেক হবে টম বান্ডেলের আর সাউদির পরিবর্তে একাদশে জায়গা পাবেন ম্যাট হেনরি জেসন হোল্ডারের নেতৃত্বে এই ম্যাচে ক্যারিবিয়নদের বড় ভরসা হোপস ইয়টমোর্দের ব্যাট